আধুনিক কালচার, এখানে মেয়েরা সিগারেট খেতেই পারে, আর আমরা আমাদের টাকায় খাইতেছি, এটা তো আপনাদের প্রবলেমটা কোথায়? এভাবে আমাদের জ্ঞান না দিয়ে যেখানে যাচ্ছিলেন সেখানে যান। দিয়ে দে মামা। মেসেজ দেওয়ার পরে দেখা যাচ্ছে প্রেমের প্রস্তাব দিচ্ছিল, তো কি করবো? কি বললে আমি রাজি হয়ে যাই? ভালোই তো। ছোট ভাই ছোট বোন কে? আচ্ছা কার? আপনারা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তোমরা জানো না? জানি। ধূমপান করতেছো কেন এভাবে? আপনার সমস্যা কোথায় আমরা ধূমপান করলে? না ভাই আসলে সমস্যা নাই, এরকম মনে করেন প্রকাশ্য দিবা যে ওখানে তোমরা এইভাবে সিগার টাইম চেষ্টা করবো, একটা মেয়ে মানুষ তুমি একটা ছেলে মানুষ, হ্যাঁ এই যে দুজন বসে ওখানে যে সিগারটা টানতেছে এটা তো দেখতেও খারাপ দেখায়, খারাপ দেখায় না? আরে আমার আমরা খাচ্ছি তো সমস্যা, এটা আধুনিক কালচার, এখানে মেয়েরা সিগারেট খেতেই পারে, আর আমরা আমাদের টাকায় খাইতেছি, এটা তো আপনাদের প্রবলেমটা কোথায়? এভাবে আমাদের জ্ঞান না দিয়ে যেখানে যাচ্ছিলেন সেখানে যান। ঠিক আছে আমাদের কোনো প্রবলেম নাই, তারপরেও এটা একটা খারাপ দেখা যাচ্ছে। হ্যাঁ তো আমি বলি কি যে তোমরা একটু উঠে দাঁড়াও, দুটো কথা বলি। হ্যাঁ আরে আপনারা আপনাদের কাছে দাম না, এই দাঁড়াও তো, আপু বিদায় কর। কি সমস্যা কি বলেন তো, আপনাদের কি সমস্যা? এখন মনে করো তোমাদের টাকা দিয়ে তোমরা সিগারেট খাচ্ছো, এতে আমার কোনো লাভও নাই ক্ষতিও নেই, কিন্তু তারপরে একটা কথা থাকে, দেখো ভাইয়া আমি তো তোমাদের বড় ভাইয়ের মতো, বা তোমরা আমরা ছোট ভাই ছোট ভাই বলে থাকো, তাহলে তো এরকম ভাবে মনে করো প্রকাশ্য দিবা লোকে অপনের সিগারেট টাঙ্গি আমার খারাপ লাগছে, খারাপ লাগতো না? আমাদের ফ্যামিলি জানে কি ভাই, সেটা আপনার জ্ঞান দিতে হবে, আপনাদের বাবা লাগবে না ভাই, আমরা এমনিতে ভালো আছি। হ্যাঁ দুইজন গল্প করছি, আপনারা অজাতা দেখা যাচ্ছে এই সব আপনারা বিরক্ত করছেন, এগুলো কেন ভাই? আমাদেরকে নিজের স্বাধীনতা নেই? রাখো না।